নিজামুদ্দিনত অনুষ্ঠিত হওয়া মৰকজে সমগ্র দেশত কেনেকৈ করোনা ভাইরাস বিয়পাই তুললে সেই কথা আপনি মই সকলে জানো। যোৱা 24 ঘণ্টাত দেশৰ ভিন্ন প্ৰান্তত কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হোৱা লোকৰ অৰ্ধেকৰে সম্পৰ্ক আছে নিজামুদ্দিনৰ মৰকজৰ সৈতে। ৰাজ্যখনত এই পৰ্যন্ত 25ৰো অধিক যি কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত লোকক সন্ধান পোৱা গৈছে তেওঁলোকৰ 99% যোগাযোগ আছে মৰকজৰ সৈতে। কিন্তু ইয়াৰ মাজত এজন ব্যতিক্ৰম, নাম মনীষ তীব্ৰৱালা। গুৱাহাটী মহানগরীর জু রোডর বিলাসবহুল স্পেনিশ গার্ডেনের বাসিন্দা এয়া। স্পেনিশ গার্ডেনের বাসিন্দা মনীষ তীব্ৰৱালাৰ শরীরত কেনেকৈ করোনা ভাইরাসে প্রবেশ করলে, ইয়াক লৈ চিন্তিত রাজ্যের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই এটা আটাইক গুরুত্ব দিছে মনীষ তীব্ৰৱালাক লৈ। মনীষ তীব্ৰৱালাৰ শরীরলৈ করোনা ভাইরাস আহিল কেন প্রশ্নের উত্তর বিচাৰি পোৱা নাই স্বাস্থ্য বিভাগে। এই পর্যন্ত করোনা ভাইরাসত আক্রান্ত আন লোকসকলের শরীরলৈ কেনেকৈ করোনা ভাইরাস আহিছে তার তথ্যও লাভ করলে। সেই ব্যক্তিকেইজনের সম্পর্কলৈ অহা ব্যক্তিসকলক ইতিমধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে। মনীষ তীব্ৰৱালার সম্পর্কত থাকা ব্যক্তিসকলক তথা পরিয়ালক ইতিমধ্যে কোয়ারেন্টাইন করা হয়েছে। কিন্তু মনীষ তীব্ৰৱালার শরীরলৈ করোনা ভাইরাস আহিল কেনেকৈ সেয়া এক রহস্যর বিষয়। স্পেনিশ গার্ডেনের সপ্তম মহলার একটা ফ্লেটত বাহর পাতি থাকা ব্যবসায়ী মনীষ তীব্ৰৱালা 1 মার্চতে দিল্লির পর উভতি আইছিল। সেই অনুসরি দিল্লির পর করোনা ভাইরাস কঢ়িয়ে অনা নাছিল, কিয়নো করোনা ভাইরাস 14 দিনের ভিতর সংক্রমিত হয় বা স্পষ্ট হয়ে উঠে। অর্থাৎ 15 মার্চের আগতে তেওঁৰ শরীরত যদি করোনা ভাইরাস পোৱা হলহেতেন তেতিয়াহলে নিশ্চিতভাবে জানিব পৰা হলহেতেন যে সেই ব্যক্তিজনে করোনা ভাইরাস কঢ়িয়ে আনিছিল দিল্লির পর। কিন্তু মনীষ তীব্ৰৱালাৰ শরীরলৈ করোনা ভাইরাস আহিল কেন? এইখিনিতে আমি আপনার বিতং তথ্য সুদূর করব বিচারছো। মনীষ তীব্ৰৱালা এস্তামাত আক্রান্ত এজন লোক। এস্তামা নতুন বেমার হয়, বিভিন্ন সময় এই রোগের শ্বাস প্রশ্বাসত কষ্ট পায়। ইয়ার গুৱাহাটীৰ চিকিৎসালয়ত চিকিৎসা করে আছিল, বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করেছিল আর ঘর থাকেই এইকদিন জিরণি লৈছিল। আর জিরণি লৈ থকা অবস্থাতেই হঠাৎ আবিষ্কার হল যে তেওঁৰ শরীরত করোনা ভাইরাস আছে। লগেলগে রাজ্যের স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে পড়ল মনীষ তীব্ৰৱালার চেইন বিচারি, অর্থাৎ তীব্ৰৱালার সংস্পর্শলৈ কোন আহিছিল। স্পেনিশ গার্ডেনত মনীষ তীব্ৰৱাল বোলা ব্যবসায়ী গৰাকীক আমি পজিটিভ পাইছিল। যোৱা কালি ৰাতিলৈকে 48টা টেষ্ট তেওঁলোকৰ লগত জড়িত ব্যক্তিক আমি কৰিছিলোঁ, কিন্তু কাকো আমি পজিটিভ পোৱা নাই। তার কারণে আমার মনত সন্দেহ বেশি হয়েছে যে এই জামটো কোরপরা আহিলে। যদি পজিটিভ পালোহেতেন, এওঁ পজিটিভ পালোহেতেন, তেওঁ পজিটিভ পালোহেতেন, আমি মূলটো ধরব পাৰিলোহেতেন। স্পেনিশ গার্ডেনের ইনফেকশনটো কোরপরা আহিলে তার মূলটো ধরব নোৱাৰাটো এটা উৎকণ্ঠার বিষয় হয়ে আছে। যদি মূলটো ধরব পাৰিলোহেতেন আমার কোনো চিন্তা নাছিলে। সেই কারণে আমি ইয়াত কিছু সাবধানতা লৈছো। এই স্পেনিশ গার্ডেনখনক আমি গুৱাহাটীৰ পৰা সম্পূর্ণ বিচ্ছিন্ন কৰিছো। ইয়াত আমাৰ মেডিকেল টিম বহিছে, খোৱা বোৱা গেটলৈকে আহিব, গেটৰ পৰা সিকিউৰিটিয়ে ফুল ড্ৰেছ পিন্ধি লৈ যাব আৰু এখেতসকল কোনো ওলাই নাহিব এক্সেপ্ট মেডিকেল আৰ্জেঞ্চি। ইতিমধ্যে সেই ব্যৱস্থাটো আমি কাৰ্যকৰী কৰিছো আৰু কেইটামান দিন সাবধান হৈ থকাৰ খুব প্ৰয়োজনীয়। ইয়াৰ সূত্ৰটো বিচাৰি নোপোৱালৈকে অকণমান আমি বা 14 দিন পাৰ হৈ নোযোৱালৈকে যিটো ধৰণে সঁচা হয় আমি এই বিষয়টোৰ ওপৰত অলপমান নজৰ ৰাখিব লাগিব। এইখিনি সময়ত আহিছে চাঞ্চল্যকৰ তথ্য।
ব্যবসায়ী মনীষ তীব্রওয়ালা যেহেতু এস্তেমা রোগত আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসকর সঙ্গে যোগাযোগ করে আছিল, সেয়ে লকআউটর আগে পিছে স্পেনিশ গার্ডেনত থাকা তেওঁর বাসগৃহত যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটিছিল। বিভিন্ন ব্যবসায়ী তথা বন্ধুমহল আহি তেওঁক খবর লৈছিল। এটা প্রশ্ন হয়েছে, তেওঁক খবর লোক অহা ব্যক্তির মাজরে কোনোবা এজনের শরীরত করোনা ভাইরাস আছিল নেকি? সেই ব্যক্তিজনে করোনা ভাইরাস লৈ আহিছিল নেকি? এস্তেমা রোগত যেহেতু মনীষ তীব্রওয়ালা আক্রান্ত, সেয়ে তীব্রওয়ালাক অতি সহজে সেই করোনা ভাইরাসে আক্রান্ত করবলে সক্ষম হয়েছিল। কিন্তু আক্রান্ত হওয়া নাছিল পরিয়ালের আন সদস্য সকল। এই তথ্য সম্মুখত রই এটা স্বাস্থ্য বিভাগে সমগ্র বিষয়টির তদন্ত করেছে। প্রশ্ন হয়েছে, মনীষ তীব্রওয়ালার বাসগৃহলে আহি করোনা ভাইরাস সংক্রমিত করা সেই ব্যক্তিজন কোন? সেই ব্যক্তিজনক যেহেতু এতিয়াও চিনাক্ত করব পৰা হোৱা নাই, ইয়ার অর্থ এইটো নেকি সেই ব্যক্তিজনে এতিয়াও মহানগরীত চলাফুরা করে আছে? সেই ব্যক্তিজনে জানি শুনি বা নাজানি বিভিন্ন ব্যক্তির মাজত করোনা ভাইরাস সংক্রমিত করেছে? গুৱাহাটীত করোনা আক্রান্ত এজন ব্যক্তি ঘুরি ফুরিছে নেকি? সেইজন ব্যক্তি করোনা আক্রান্ত বলে কোনেও নাজানে নেকি? হয়তো মানুষজনেও নাজানে তেওঁ করোনা আক্রান্ত বলে। সেইজন মানুষে গুৱাহাটীত বহু লোকক করোনা সংক্রমিত করেছে নেকি? সেইজন মানুষের বাবে মনীষ তীব্রওয়ালা করোনার আক্রান্ত হয়েছিল নেকি? এই প্রশ্নবোৰৰ উত্তর বিচাৰি পোৱা নাই রাজ্যের স্বাস্থ্য বিভাগ। মনীষ তীব্রওয়ালার বাসগৃহের সঙ্গে যোগাযোগ থাকা বন করা মহিলার পর আরম্ভ করে ড্রাইভার, ব্যক্তিগত সচিব আদি সকলে শরীর পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত কোনো ধরনের পজিটিভ চিন পোৱা নাই স্বাস্থ্য বিভাগে। মনীষ তীব্রওয়ালার সংস্পর্শ থাকা প্রায় 100 জন লোকর করোনা ভাইরাসের টেস্ট করে কোনো তথ্য পোৱা নাই সরকারে। সেয়েহে সন্দেহ করা হয়েছিল মনীষ তীব্রওয়ালার শরীরলৈ কোনো অজ্ঞাত ব্যক্তির পর আহিছিল করোনা ভাইরাস। স্পেনিশ গার্ডেনের 7 নম্বর ফ্লোরত আছিল মনীষ তীব্রওয়ালার ফ্ল্যাট। স্পেনিশ গার্ডেন 8 মহলিয়া। গ্রাউন্ড ফ্লোরের পর অষ্টম মহললে আছে একটা লিফট। প্রতিটি মহললে সেই লিফটর দ্বারা মানুষ অহা যাওয়া করে। প্রশ্ন হয়েছে, এই লিফটত যে সকল ব্যক্তি অহা যাওয়া করছিল তেওঁলোকৰ কোনোবাই করোনা ভাইরাস লিফটত এৰি থৈ গৈছিল নেকি? হয়তো সেই লিফটর করোনা ভাইরাসে এস্তেমাত আক্রান্ত মনীষ তীব্রওয়ালার শরীরত অতি সহজে প্রবেশ করবলে সক্ষম হয়েছিল। স্পেনিশ গার্ডেনতো এনে এখন লিফটে আছে। মনীষ তীব্রওয়াল করোনাত আক্রান্ত হওয়ার আগলৈকে এই লিফটর জড়িয়তে বহু লোকের আগমন ঘটিছিল। তীব্রওয়াল যেহেতু 7ম মহলাত আছিল, গতিকে তেওঁ অথবা তেওঁক লগ ধরবলৈ বিভিন্ন লোকের আগমন ঘটিছিল স্পেনিশ গার্ডেনত। গতিকে এই লিফটর জড়িয়তেই করোনা ভাইরাস সংক্রমিত হয়েছিল নেকি, সেয়া এটা ডাঙর প্রশ্ন। মনীষ তীব্রওয়ালার রহস্য এতিয়াও ভেদ করব পৰা নাই স্বাস্থ্য বিভাগে। হিমন্ত বিশ্ব শর্মায় এইকেইদিন কেবল গুরুত্ব দিয়ে আছে মনীষ তীব্রওয়ালার প্রসঙ্গত। হিমন্ত বিশ্ব শর্মার শঙ্কা, তীব্রওয়ালাক যদি অজ্ঞাত ব্যক্তিয়ে করোনা ভাইরাস সংক্রমিত করে থই গেল, সেই ব্যক্তিজন যদি এতিয়াও গুৱাহাটী মহানগরী চলাফুরা করে আছে, তেনহলে বিভিন্ন ব্যক্তিক সংক্রমিত করে তুলিছে। আর ইয়ার জড়িয়ে কমিউনিটি ইনফেকশন আরম্ভ হয়ে যাব নাকি? আর কমিউনিটি ইনফেকশন যদি আরম্ভ হয়, গুৱাহাটী মহানগরী করোনা ভাইরাসের তৃতীয় পর্যায়ত উপনীত হব। আমি সকলেই জানো তৃতীয় পর্যায়ত উপনীত হওয়ার পিছত করোনা ভাইরাসক নিয়ন্ত্রণ করাটা কারো পক্ষে সম্ভবপর নহয়। সমগ্র দেশত এটা করোনা ভাইরাস দ্বিতীয় পর্যায়ত আছে। আর যিকেইজন ব্যক্তি করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছে, সেই আটাইকেইজন ব্যক্তি করোনা ভাইরাসের আক্রান্ত কোনো লোকের সঙ্গে সম্পর্ক লৈ আহিছিল, আর সেয়ে করোনা ভাইরাস হয়েছিল। কিন্তু মনীষ তীব্রওয়ালা যেহেতু কারো সংস্পর্শলৈ অহা নাছিল, সেয়ে ইয়াক লৈ রহস্যর সৃষ্টি হয়েছে। মনীষ তীব্রওয়ালায় নিচেই কাষতে থাকা এখন ডিপার্টমেন্টাল স্টোরলৈ প্রায় আহিছিল। এনআরএল পেট্রোল পাম্পর লগত থাকা এই ডিপার্টমেন্টাল স্টোরত যথেষ্ট সংখ্যক খাদ্য সামগ্রী আছিল। এক কথাত কবলে গেলে দিসপুরের পর চিড়িয়াখানালে সমগ্র পথত একমাত্র ডিপার্টমেন্টাল স্টোর হল এইখান।
লকডাউনের সময় সমগ্র রাজ্যের গুহী মহানগরীত যেটা খাদ্য সংকটে দেখা দিছিল এই ডিপার্টমেন্টাল স্টোরত যথেষ্ট খাদ্য সামগ্রী আছে। এই ডিপার্টমেন্টাল স্টোরত এইকদিন শাড়ি পাতি মহানগরীর অভিজাত ব্যক্তিয়ে সামগ্রী ক্রয় করবলে আসছিল। ইয়ালে সামগ্রী ক্রয় করবলে হা মনীষ তীব্রলায় শরীরলে ডিপার্টমেন্টাল স্টোর কারবার করোনা ভাইরাস গৈছিল নাকি নে করোনা ভাইরাসত আক্রান্ত হওয়ার পিছত মনীষ তীব্রলা ইয়াত অহার ফলত তীব্রলার কারবার শরীরলে এই করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। এনেবর কারণ এই ডিপার্টমেন্টাল স্টোর ইতিমধ্যে সরকারে বন্ধ করে দিছে। মনীষ তীব্রলায় অরুণাচল আর শিলংলকো গৈছিল, এই দুই রাজ্যের তীব্রলায় কড়িয়ে আনিছিল নাকি করোনা ভাইরাস। মনীষ তীব্রিওয়ালের ট্রেভেল হিস্ট্রি চালে দেখা যায় দিল্লির আহি অরুণাচল প্রদেশ আর শিলংলে গৈছিল। এই দুই রাজ্যের করোনা ভাইরাস কড়িয়ে আনা বলে ভবাতো ভুল হব, কেন দুই রাজ্যত এই পর্যন্ত বহুলোক করোনা ভাইরাসত আক্রান্ত বলে তথ্য নাই। এনে অবস্থা ডাঙর প্রশ্নটা হয়েছে কোরপর করোনা ভাইরাস কড়িয়ে আনিছিল মনীষ তীব্রিওয়ালে। এই পর্যন্ত মনীষ তীব্রলায় তথা তার পত্নী সম্পূর্ণ সহযোগ করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তীব্রলা কত গৈছিল, তীব্রলার সঙ্গে কোন কোন আইছিল, তীব্রলার বাসগৃহত কিয় কোন কোন ব্যক্তি আইছিল এই সমগ্র তথ্য সদরি করেছে। কিন্তু আটাইতক ডর কথা স্পেনিশ গার্ডেনের এইখিন সময়তে বিভিন্ন লোকের আগমন ঘটেছিল। এইখান যেহেতু একটা বিলাসী লোকের ফ্ল্যাট, মহানগরের অভিজাত ব্যক্তিয়ে লকডাউনের মাজতো বিলাসী গাড়ি লই স্পেনিশ গার্ডেনত থাকা বিভিন্ন ব্যক্তিক সাক্ষাৎ করবলে আইছিল। তেওঁলোকেও ব্যবহার করেছিল লিফট। তেনে অবস্থাত সেই সকল ব্যক্তির শরীরতো করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে নাকি ইয়ার কোনো তথ্য নাই সরকার হাতত। কোন কোন আইছিল, কোন কোন গৈছিল তাক লই এটা দুশ্চিন্তাত পড়ছে সরকার। স্বাভাবিকতেই মনীষ তীব্রলা এটা হয়ে পড়ছে স্বাস্থ্য বিভাগের কারণে আতঙ্কর কারণ। ব্যুরো রিপোর্ট, DY365।